ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের যে প্রথম চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, তার সমাধানগুলো আমি পরপর দুটো দুটো করে আলোচনা করছিলাম। একই রকমভাবে আজকের ভিডিওতে আমি দুটো সমাধান খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো সমাধানটা দেখে নিই। দেখো, এই ভিডিওতে আমি দুটো প্রশ্ন নিয়েছি। 25 নম্বর কোশ্চেন, রুট টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 5 রুট টু ইকুয়াল টু 0। 26 নম্বর কোশ্চেন নিয়েছি, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। এই দুটো কোশ্চেনের সমাধান আলোচনা করব। দেখো, প্রথমে আমি 26 নম্বরটা আলোচনা করছি। কী দাঁড়া রয়েছে? এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। এই জায়গাটার প্রথমে আমাকে কাজ করতে হবে। কি করব? দেখো, এটাকে আমরা লিখবো এইভাবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সিটাকে আমরা দুটো পার্টে ভাঙবো। কীভাবে? এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো, এই ডান দিকেরটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে? দুটো অংশ লসও একই হবে, তাহলে ওপরে যোগ করলে 2c চলে আসবে। এবার কি করতে হবে? এখানে যে দুটো সেম পার্ট, একটা পার্টকে আমরা বাম দিকে নিয়ে আসবো আর বাম দিকের একটা অংশকে আমরা ডান দিকে নিয়ে যাবো। তাহলে কীভাবে লিখবো? এ বাই এক্স মাইনাস এ প্লাস, সরি, এখানে কী করবো, এই সি এর অংশটাকে বাম দিয়ে নিয়ে আসবো। কী হবে? মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু, ডান দিকের একটা অংশ থাকলো, সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি এর অংশটা এখানে লিখে নিয়ে আমরা ডান দিকে পাঠাবো। তাহলে কী হবে? মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার কী করতে হবে আমাদের? যে বাম দিকের অংশ এবং ডান দিকের অংশটা লসাও করে নিতে হবে। লসাও করলে কী পাচ্ছি? দেখো, বাম দিকে হয়ে যাচ্ছে কত? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে কী হবে? টোটালটা কি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এই অংশটা কেটে যাবে, থাকলো কোনটা? এক্স মাইনাস সি। এক্স মাইনাস সি এর সাথে কোনটা গুণ হবে? এ এর সাথে গুণ করছি। দেখো কত হবে? এ এক্স মাইনাস এর সাথে সি গুণ করলে হচ্ছে মাইনাস এ সি। মাইনাস টোটালটা কি এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকলো কোনটা? এক্স মাইনাস এ ভাগফল পাবো। এক্স মাইনাস এর সাথে সি গুণ হবে, তাহলে কত হবে? সি এক্স মাইনাস হবে এখানে, আর এখানে হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, কত হবে? এসি। ডান দিকে একই রকম কাজ করব, লসটা কত হবে? এক্স মাইনাস সি ইন্টু কত? এক্স মাইনাস বি। একই রকম হিসাবটা হবে, টোটালটাকে এটা দিয়ে ভাগ করলে এই অংশটা কাটবে, থাকবে কোনটা? এক্স মাইনাস বি। এক্স মাইনাস বি এর সাথে সি গুণ করবো, তাহলে কত হবে? সি এক্স মাইনাস বি সি মাইনাস টোটালটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স মাইনাস সি। এক্স মাইনাস সি এর সাথে বি গুণ হবে, তাহলে পাবো আমরা বি এক্স মাইনাস মাইনাস প্লাস বিসি। এবার দেখো, তাহলে ওপরে কী হচ্ছে? এখানে মাইনাস এসি, এখানে হচ্ছে প্লাস এসি, এই দুটো অংশ কাটবে। এখানে দেখো মাইনাস বিসি, এখানে হচ্ছে প্লাস বিসি, এই দুটো অংশ কাটছে, তাহলে কী পাচ্ছি? আবার নিচের যে অংশটা আছে সেটাও কাটবে, পরের লাইনে আমি দেখাচ্ছি। পেলাম আমরা কী? তাহলে এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ ইন্টু কি এক্স মাইনাস সি ইকুয়াল টু, ওপরে কী থাকলো এখানে ডান দিকে? সি এক্স মাইনাস বি এক্স বাই হচ্ছে কি এক্স মাইনাস সি ইন্টু কি এক্স মাইনাস বি। ঠিক আছে, এবার বাম দিকে ডান দিকে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সিটা কাটবে। কেন? যেহেতু এক্স নট ইকুয়াল টু সি, এটা হওয়ার জন্য। এখানে দেখো এক্স নট ইকুয়াল টু এ কমা বি কমা সি ছিল, তাহলে এক্স নট ইকুয়াল টু সি হওয়ার জন্যে এক্স মাইনাস সিটা কাটবে। ঠিক আছে, বাম দিকে ডান দিকে। তাহলে এবার দেখো, টোটালটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি আবার এখান থেকে, তাহলে কী পাচ্ছি? দেখো, এ এক্স মাইনাস সি এক্স বাই এখানে কী পড়ে থাকলো? এক্স মাইনাস এ। ডান দিকের অংশটা বাম দিকে নিয়ে এসো, তাহলে কত হবে? সি এক্স মাইনাস বি এক্স বাই হচ্ছে কত? এক্স মাইনাস বি ইকুয়াল টু কী হবে ডান দিকে? জিরো। এবার ওপরের অংশটাতে দেখে দেখো, এখানেও এক্স কমন আসছে, এখানেও এক্স কমন আসবে। এবার টোটালটা থেকে আমরা এক্সটা কমন নিয়ে নেব, তাহলে কী পাচ্ছি? এ মাইনাস সি, এখানে এক্সটা কমন নেওয়ার পরে এ মাইনাস সি, নিচে থাকছে কত? এক্স মাইনাস এ মাইনাস, এখানে এক্সটা কমন চলে আসছে বাইরে, তাহলে থাকলো কত? সি মাইনাস বি বাই হচ্ছে কত? এক্স মাইনাস বি।
ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো এক্স একটা ফ্যাক্টর আর এই ভিতরের সেকেন্ড ব্র্যাকেটের একটা ফ্যাক্টর, তাহলে এই দুটো ফ্যাক্টরের গুণফল জিরো, তাহলে আমরা কী পাবো? দেয়ারফর এক্স ইকুয়াল টু জিরো, অথবা এই অংশটা কী হবে? জিরো হবে। তাহলে এখানে আমি দেখাচ্ছি কত হচ্ছে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু কি? জিরো। এবার এখানে সমাধান করে আমাদের এক্সের মানটা বের করতে হবে, তাহলে কী করবো? মাইনাসের অংশটা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি? এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, ডান দিকে পাঠালে কী পাবো? সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার কোনাকোনি গুণ করে নেব, গুণ করলে কী পাচ্ছি দেখো, এ এক্স মাইনাস কত হবে? এ বি মাইনাস সি দিয়ে গুণ করলে হচ্ছে কত? সি এক্স প্লাস বি সি ইকুয়াল টু, এটা দিয়ে এবার গুণ করবো, তাহলে পাচ্ছি আমরা এক্স দিয়ে গুণ করলে সি এক্স মাইনাস বি এক্স, মাইনাস এ দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস এ সি প্লাস হচ্ছে কত? এ বি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, এক্সের টার্মগুলোকে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে কী হচ্ছে, এ এক্স এটা লিখলাম, সি এক্স এখানে একটা, এখানে একটা বি এক্স, বি এক্সটা বাম দিকে নিয়ে আসলে কী হয়? প্লাস বি এক্স, সি এক্স এখানে প্লাস, বাম দিকে নিয়ে আসলে মাইনাস, আর এখানে রয়েছে মাইনাস, তাহলে পাচ্ছি আমরা মাইনাস টু সি এক্স। এবার যেগুলো এমনি রয়েছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টগুলো ডান দিকে নিয়ে এসেছি, দেখো এ বি মাইনাস ছিল ডান দিকে প্লাস এ বি, তাহলে বাম দিকেটা ডান দিকে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে পেয়ে যাবো আমরা টু এ বি, বিসিটা কী রয়েছে প্লাস, বা ডান দিকে হবে মাইনাস বিসি, আর রয়েছে এখানে কত? এসি বা সি এ। এবার তাহলে আমরা এখান থেকে বাম দিক থেকে এক্সটা কমন নিতে পারছি, এক্স কমন নিলে পাচ্ছি আমরা কত? এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল টু, ডান দিকে যা ছিল তাই লিখব টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এবার এক্সের সাথে যেটা গুণ রয়েছে সেটা কী হবে? ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল টু, ডান দিকে যেটা রয়েছে টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, বাম দিকেরটা নিচে হয়ে যাবে এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে আমাদের যে সলিউশনটা সেটা কী পেলাম? এক্স ইকুয়াল টু জিরো একটা মান পেলাম, আর একটা হচ্ছে কত? টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই এ প্লাস বি মাইনাস টু সি। এবার দেখো 25 নম্বর প্রশ্ন কী রয়েছে, এটা তোমাদের বইয়ের বাইরে, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই সহজ, কীভাবে করবো দেখো, যেটা রয়েছে এটা ডাইরেক্ট আমাদের কী করতে হবে? মিডিল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। মিডিল ফ্যাক্টর করার জন্য আমাদের কী নিয়মটা, এক্সেস করার সহগের সাথে কনস্ট্যান্ট টার্মটা প্রথমে গুণ করতে হয়, রুট টুর সাথে ফাইভ রুট টু গুণ, রুট টু ইন্টু ফাইভ রুট টু, গুণ করলে কত হবে? ফাইভ, রুট টু আর রুট টু গুণ করলে কত হয়? টু, তাহলে ফাইভ ইন্টু টু করলে কত হচ্ছে? দশ। এবার দশকে ভাঙিয়ে আমাদের কত বানাতে হবে? সাত বানাতে হবে, তাহলে কীভাবে? দশকে ভাঙালে আমরা পাবো টু ইন্টু ফাইভ, তাহলে দুই আর পাঁচ যোগ করলে কী হবে? সাত হয়ে যাবে, মিডিল ফ্যাক্টরের নিয়ম যেটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো এইভাবে, রুট টু এক্স স্কোয়ার প্লাস সেভেনের জায়গায় আমরা লিখছি ফাইভ প্লাস টু ইন্টু কী রয়েছে? এক্স লিখলাম, প্লাস হচ্ছে কত? ফাইভ রুট টু ইকুয়াল টু কি? জিরো। তাহলে এখান থেকে এবার লিখতে পারবো আমরা কত? রুট টু এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এটা গুণ করে নাও, কত হবে? ফাইভ এক্স প্লাস কত? টু এক্স প্লাস কত? ফাইভ রুট টু ইকুয়াল টু কি? জিরো। এবার প্রথম দুটো থেকে দেখতে হবে কত কমন আসবে, দেখো রুট টু আর এখানে ফাইভ সংখ্যা ধ্রুবকগুলো আসবে না, তাহলে শুধু কী আসবে? এক্স কমন আসবে, তাহলে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকলো এখানে কত? রুট টু একটা এক্স থাকবে, এখানে শুধু থাকলো কত? ফাইভ প্লাস এই দুটো থেকে কত কমন আসবে, দেখো এখানে টু রয়েছে এখানে রুট টু রয়েছে, তাহলে টু মানে হচ্ছে রুট টু আর রুট টু গুণ, দুটো রুট টু গুণ করার পরে টু হয়, তাহলে একটা রুট টু কমন নিচ্ছি, একটা রুট টু কমন নিলে এখানে পড়ে থাকবে কত? রুট টু, আর রইলো কত? এক্স, আর এখানে রুট টু কমন চলে আসছে, থাকলো কত? ফাইভ ইকুয়াল কি? জিরো। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে সেম টার্ম আমরা পেয়ে গেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি এইভাবে, রুট টু এক্স প্লাস কত? ফাইভ, আর বাইরে যেগুলো রয়েছে এক্স প্লাস রুট টু ইকুয়াল কি? জিরো। তাহলে দুটো পদের গুণফল জিরো, আমরা জানি কি এ ইন্টু বি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এ ইকুয়াল টু জিরো হবে, অথবা বি ইকুয়াল টু জিরো, দুটো পদের গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা পদ আলাদাভাবে জিরো হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, দেয়ারফর রুট টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, অথবা এক্স প্লাস রুট টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল টু মাইনাস রুট টু, এখান থেকে পাচ্ছি আমরা কত? রুট টু এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ, এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই
রুট টু। তাহলে আমাদের যে সমাধান সেটা কী কী পেলাম, মাইনাস ফাইভ বাই রুট টু, আর একটা হচ্ছে কত, শুধু মাইনাস রুট টু। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও, একটা লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।